আমি বলার সাথে দৌড় মারবে যুবক ভাই, দৌড়তে যুবক, দৌড়তে তোর বাপরে বুকি নিয়ে মাপ ছাপি, দৌড়তে দৌড়তে রাই বাবা দৌড়তে, রাজ যুবক দৌড়তে, যুবক দৌড়তে, রাজ যুবক দৌড়তে, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, জোরে জোরে চিল্লাইতে থাক, কাঁদতে থাক, কাঁদতে থাক, যুবক সারিস না, আমি বলার পরে সারবি, কাঁদতে থাক, খালি কাঁদতে থাক, বাপরে বলে দিতে থাক, বাপরে তুমি তো নাই কে আমার বুকি নিয়ে দোয়া করবে, আল্লাহর অনেক কালেম ভাইয়ের বাবা নাই গো, তারা কার কাছে মাপ চাইব, আমার দাড়ি বাঁকা অনেক বাবাজির বাবা নাই, কমিটির অনেক যুবকের বাবা নাই গো, এরা কার কাছে মাপ চাইব। যেই রাত্রে আমার নবী মেরাজে যাবে ওদিনকে সকাল বেলাও ফাতেমা বাবারে গোসলখানায় নিয়ে গরম পানি দিয়ে তেনা ভিজায় ভিজায় আস্তে আস্তে করে বাবারে ক্ষত স্থান গুলো পরিষ্কার করে দিতেছে, কারণ তায়েফের মাঠে আমার নবীরে তায়েফের ছেলেগুলা বড় বড় লোহার কটা দিয়ে কোপ দিছিল, নবীর পিঠের মধ্যে আমার নবীর শরীরটা তো তুলার চাইতে বেশি নরম ছিল, পৃথিবীতে আমার নবীর মতো বড়ি পৃথিবীর কোন মানুষের বড়ি আল্লাহ বানান নাই, আমার নবীর বড়ি এমন তুলার মতো নরম ছিল, মা আয়েশা বলেন আমি মাঝে মাঝে নবীর হাত পায়ে গুলো টাইনে দিতাম, আমি যেখানে হাত ধরে টান দিতাম ওই জায়গায় এক মাস পর্যন্ত আমি লাল দেখতে পাইতাম, রক্ত জবা হয়ে যেত, নবীর শরীর এত নরম ছিল। এই জন্য আমার নবীর শরীরে কোনোদিন একটা মশায় কামড় দেয় নাই, নবীর শরীরে কোনোদিন একটা মাছি বসে নাই, নবীরে মশায় কামড় দিলে এখানে লাল হয়ে থাকবে এটা আমার আল্লাহ পছন্দ করে বাজান, এবার দিলটা নরম করবে এই মাসের 27 তারিখ সকাল 10টায় ফাতেমা বলে বাবা গো বাবা আসো আমি তোমার বডিটা একটু মেসেজ করে দেই, ড্রেসিং করতে যাই মেসেজ করতে যাই ফাতেমা দেখে আমার আব্বারে তেনা দিয়ে ডলা দিলে কষ্ট পায়, পানি ভিজাইয়া ভিজাইয়া তেনাটা দিয়ে যখন আস্তে আস্তে করে বাবা ডলা দিচ্ছে নবী আমার লাভ দিয়ে উঠিয়া কয় মা রে আস্তে ডলা দে অনেক ব্যথা ভাই, ফাতেমা মনে মনে ভাবলো তুলা দিয়া ডলা দিলে যদি বাবা কষ্ট পায় তুলার চাইতে নরম আর এই জগতে কি আছে, ফাতেমা একটা সেকেন্ডও দেরি করে নাই জিব্বাটা বাইর করে দিছে বাবা, বাবার মাজাটা শক্ত করে ধরিয়া জিব্বা দিয়া চাটিয়া চাটিয়া কত স্থান গুলা যখন পরিষ্কার করে আমার মায়ের পাগল ভাইরা বাবার পাগল ভাইরা, ফাতেমার এই দৃশ্য দেখি আবার নবী তো সামনে যেভাবে দেখতেন পিছনে ওইভাবে দেখতেন, নবী ডাইনে জামনে দেখতেন বামে ওইভাবে দেখতেন, নবী আসতে করে ফাতেমারে বলতে যে মা রে তুই যে আমার ওখানে জিব্বা লাগাইলি তোর কি ঘৃণা লাগে না, ফাতেমার কাঁদে আর বলে বাবা ও তুমি শুধু ফাতেমার মৌখিক ভাবে দেখলাম অন্তরটা দেখলাম না বাবা, ও বাবা তোমারে কত ভালোবাসি তুমি জানো না গো বাবা, আমার মা চলে গেছে এক মাস হয়ে গেল বাবা গো, তুমি এক মাসের মধ্যে তোমার জীবনে কত বড় বড় ঘটনা হয়ে গেল, তাইফের মাঠ থেকে মাইর খাই আসছো তুমি ঠিক মতো রাত্রে ঘুমাইতে পারো না, আবার আল্লাহ বলে জিব্রাইল রে আমার নবীর সবচেয়ে বড় বান্ধবী খাদিজা নাই, আমার নবীর সবচেয়ে মক্কায় বড় বন্ধু আবু তালেব নাই, যেই দুইজন বটগাছের মতো ছায়া দিয়ে আমার নবীরে রাখতো,
ওরা দুইজন কেউ নাই, এদিক যাবার নবী তায়েবের মাটির মায়ের খেয়ে আসছে। আমার নবীর এই মনের কষ্ট দূর করার জন্য দুনিয়ায় রাখলে হবে না, আমার বাড়িটা একটু ঘুরাই লয়ে যা, টুর করাই লয়ে যা, ইসরা করাই লয়ে যা। ইসরার বাংলার নাম হলো টুর করানো বাবা, ঘুরানো। এ বাজার সুবহানাল্লাহ দি আশ্রয়ের জন্য আল্লাহ আশ্রয় ব্যবহার করেছে, সুবহানাল্লাহ দি আশ্রয়। আমার নবীর একটু ঘুরাই লয়ে যা, টুর করাই লয়ে যা। এক নম্বরে নবীর শরীরের ব্যথা, দুই নম্বরে বিবির ব্যথা, তিন নম্বরে চাচার ব্যথা, এই তিনটা ব্যথা দূর হয়ে যাবে আমার বাড়িটা একটু ঘুরিয়ে গেলে। কষ্ট হইতেছে এখন কানবেন নবীর জন্য কানবেন না, কার জন্য কানবেন বাবা? পৃথিবীতে আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে ওই লোকটা কোনোদিন জাহান্নামের আগুনে চলবে না। আমি কসম করে বলে গেলাম আপনি কোনোদিনও জাহান্নামে যাবেন না, শুধু আমার নবীর কষ্টের কথাগুলো শুনে কাঁদতে হবে। আর মৃত্যুর আগে আমার নবীরে না দেখাই আল্লাহ আপনাকে কবরে নিবে না, অবশ্যই আপনি মৃত্যুর সময় আমার নবীরে বালিশের পাশে পাবেন, ইনশাল্লাহ। বলেন তো, দেখার নিয়ত আছে তো, ইনশাল্লাহ বলেন, নবীরে দেখবেন তো ইনশাল্লাহ, কসম আপনি দেখতে পারবেন। দিলটা এখন রেডি করেন, মদিনার দিকে দিলটা লাগান। হ্যাঁ, আমার আল্লাহ বলে জিবরাইল রে আজকে দেখছর আমার নবী কোন জামাটা পরছে, কোনটা তায়েবের মাঠে মায়ের খেয়ে যে রক্ত মাখছিল না নবী, জামাটা এখনো ধোয় নাই, ওই জামাটা আজকে পরছে, কি লিগে পরছে আমি আল্লাহ জানি। যেই জুতাটা আটকে গেছিল রক্ত, এই জুতাটা পরছে আজকে, এই সুযোগ যা যা আমার নবীর আজকে নিয়ে আসবে, এখন কানবেন। ওই দিনকে সকালবেলা 27 রজব সকালবেলা হুজুরে ফুপি এবং ফুফাতো বোন উম্মে হানি মারহাবা বলেন, এরা দুইজন গেছে, শুনছে আমার ভাতিজা, আমার মামা তো ভাই মাইর খাইছে তায়েবের থেকে, ফাতেমার ড্রেসিং করে দিতেছে, ঘরের তে বাইরে দিতে পারে না, কাফেররা বলে মোহাম্মদ ঘরের তে বাইরে এলে মারবি না, ও তায়েবে মাইর খাইছে, ওরে আচ্ছা মতো মাইর দিয়ে মাইরে এলাম। হুজুরের ফুফি কত বড় বান্ধবী ছিলেন, এই হুজুরের ফুফির বাসার থেকে কেন আমার নবীর আল্লাহ মেরাজে নিল, এটাই তো ইখতিলাফ, এটাই তো প্রশ্ন, এটাই সলে মুকদ্দর জব। খাদিজার ঘরের তে মেরাজে নিতে পারতেন না, উম্মে হানির ঘরের তে কেন নিল, এই সলে মুকদ্দর জব আমার কাছ থেকে নেন, বানানো কথা আমি বলি না, আপনারা তো জানেন ওলামা একটা, তারপর আমি বলে দিয়ে যাই। এই ওই দিনকে সকালবেলা হুজুরে ফুফি আর ফুফাতো বোন গেছে খাদিজার বাড়িতে, যে বলতেছে ভাতিজা, জি ফুফি, তুমি তায়েব থেকে মায়ের খাইয়া চুপচাপ করে বই রেছো কে? ফুফি আমি হাঁটতে পারি না, পাও শুদ্ধা ওরা পিডাইয়া রক্তাক্ত করে দিছে, আমার জুতা মোবারক রক্ত আটকে গেছিল, আমার আঙ্গুলগুলো মুসরে মুসরে ভেঙে গেছে, ফুফি আমার ঘাড়ের মধ্যে কয়েকটা কোড়া দিয়ে কোপ দিছে, আমি যেন বাইরে যেতে পারি না, এবং বাইরে মুখে যদি ওরা আবার আমারে মারে, আল্লাহ তোমার জেহাদের হুকুম দেয় নাই। হুজুরে ফুফি বলে তুমি জানো না, বাবার ঘেরানা সে ফুফুদের গাড় থেকে, আর মায়ের ঘেরানা সে খালাদের গাড় থেকে, তুমি জানো না তোর ফুফি এখনো পাইসা রয়েছে, তোর ছয়টা ফুফু পাইসা রয়েছে এখনো, আয় ওঠ বাবা ওঠ, তোর আমি চাদরের মধ্যে করে নিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। জোরে 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 আমার বাড়িতে রাইখে তোর ট্রিটমেন্ট করাবো, তোর গায়ে কার মার কুত একটা আঘাত করে আমি চাইছে দেখবো, চল চল। ভাতিজাটারে কোলের মধ্যে নিয়ে চাদর দিয়ে ডাইকে উম্মে হানি তার বাসায় লয়ে গেছে, সে আবে আবু তালেবের ওইখানে জাবালে আবি কোবাইছে ডাইল পাস। আমি গুনাগার 2004 সালে এই বাড়িটা দেখছি আলহামদুলিল্লাহ বলে, এখন ওখান দিয়ে সুরঙ্গ পথ খনন করছে, এখন আর ওই জায়গাটা নাই, শুধু জায়গাটা ঘেরাও দিয়ে রেখে দিয়েছে সরকার। আবু তালেব আমার অনেক কলিজার ভাই ছিল, আবু তালেব মৃত্যুর আগে বলে গেছে বোন রে আবার মোহাম্মদ রে তুই দেখে রাখিস, কারণ তুই আমার বোনের মধ্যে প্রিয়, আমার বাবার অত প্রিয় ছিলি তুই, আর তোর স্বামী হলো মক্কায় সবচেয়ে শিল্পপতি, তোর সামনে দাঁড়াইবার মতো কেউ নাই, বোন তুই মক্কায় আমার মোহাম্মদ রে দেখে রাখিস, আমি দুনিয়া চাইরে আমি থাকতে তোমার গায়ে কি আঘাত কর আমি দেখব। চল তাকান এদিকে, আমার নবীরে খাটে শোয়া দিয়া
বড় বড় দুইটা রান্দা লইয়া হুজুরে ফুফি আর ফুফা তো বোন জায়নাব দরজায় বইছে দরজায় বইয়া রান্দা ধাও দেতা স্যার বলতেছে কোন মারফুত যদি থাকোস আসিস আসিস উম্মে হানির হাতে কোপ খাওয়ার জন্য আসলে আসিস আমার ভাতিজা আমার ঘরে আছে পারলে আসিস আপনাকে কষ্ট হয়ে গেছে না রস করব না আমি একটা মহিলা এত বড় একটা ঝাড়ি দিতে পারে আর তুমি বইয়ে বইয়ে মাক্কি মারতাছ তুমি সাতারু আশেকের আছো না খালি জেলাভির আশেকের আছো তোমার সামনে তোমার নবীরে গালি দেয় ঘরের তে বাইরে না ভারমের মুরগির মতো বইয়ে থাকো বেটা উম্মে হানির এই আওয়াজটা শুনে উচিত পুরো জমিনটা কাঁপাই দেয় বেটা উম্মে হানি দরজায় দাঁড়ায় বলতেছে জাইনাব হ্যাঁ জাইনাব জিমা মক্কায় কোন মায়ের পুত্র যদি আসে আমার ভাতিজদের গায়ে একটা লগের টোকা দিত আর কল্লা উড়াই দিবি আর কল্লা উড়াই দিবি আর কল্লা উড়াই দিবি আর কল্লা উড়াই দিবি মার মাইয়া দরজায় খাড়াইছে আর হুজুরে ফুফা তো ভাই আব্দুর রহমান দরজায় খাড়াইছে ফুফির এই ডায়লগটা আমার আল্লাহর কাছে খুব ভালো লাগছে আর ফুফির এই ডায়লগটা ধরে রাখার জন্য তার ঘরের থেকে আজকে নিয়ে 50 ওয়াক্ত নামাজ দিবে আল্লাহ নিয়ত করে ফেলছে জান্নাতে যাবার এক নাম্বার হাতিয়ার দিবে আজকে এই উম্মে হানির ঘরের থেকে ইখতিলাফ মনে রাখবেন আমার নবীর কেন দরজা দিয়ে বাইর করে জিব্রাইল নিল না ছাদ ফাটায় কেন নিল ছাদ ফাটাই নিয়েছেন আমার নবীর উম্মে হানির ঘরে ছাদ আগে ফাটাইছে এরপরে নবীর কোলে করে জিব্রাইল ছাদের উপর দিয়ে নিছে দরজা দিয়ে নিতে পারতো না কেন নাই না আমার কাছ থেকে আন্দোলন হুজুরের ফুপি আর ফুফা তো বোন আর আব্দুর রহমানের দরজায় বসা হুজুর মুরব্বী মানুষ তার ফুপি বড় তার ফুপির মাথার উপর দিয়ে নিবে আমার আল্লাহ এটা পছন্দ করে না এটা বেয়াদবি হয়ে যাবে এক নম্বর জবাব দুই নম্বর সালে মুকদ্দর জব আমার নবীরে কেন নিজ দিয়ে শোয়ায় নিবে আমার নবীর উপরের দিক দিয়ে নিবে ওহুয়া বিল উফুকিল আলা কোরআনে আছে না নাই আমার নবীর আমি ঊর্ধ্ব গমন করব উপরের দিকে আমি নেব কেন হওয়াই এইভাবে আমার নবীর উপরের দিক নেব কোরআনের আর এক জবাব তাকান এদিকে উম্মে হানি ওখানে বসা হুজুরে ফুফাতো বোন বসা ফুফাতো ভাই বসা জিব্রাইল এসে দেখলেন আমার নবী আরামে কয়েকদিন ঘুমাইতে পারে না ঘুমাইতেছে জিব্রাইল এসে প্রথম সাতটারে ফাটাইলেন নবীরে কোলে নিলেন কোলে নিয়ে বাবা কাবা হাতিমের মধ্যে নবীর শোয়ায় দিলেন নবী আমার কাবা হাতিমের মধ্যে এক ঘন্টা ঘুমাইলেন গো এক ঘন্টা ঘুমের পর জিব্রাইল মনে মনে কয় নবীরে ডাক দিলে কেমন হয় নবীরে ডাক দিলে কেমন হয় নবীরে ডাক দিলে কেমন হয় আমার আল্লাহ বলে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আমার নবীর ডাক দাসটা ধাক্কা দাস ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আমি দেখতাছি আর শুনতাছি তোরা করস কি ধাক্কা দিবি চাকরি নট ডাক দিবি চাকরি নট আল্লাহ তোরে ডাক উড়াবো কেমনে জিব্রাইল তুই বুদ্ধি কর কেমনে উড়াবি দেহি তোর মাথায় কি বুদ্ধি জিব্রাইল কে আল্লাহ আমিও ফেল ডিভিশন পাস করতে রাজি না আমি ডাক মৌ না ডাক কাউ দিব না এটা কাজ করি কি জিব্রাইল বাইর করে দিছে না আমার মন মতো নাই তুমি বড় বড় করবো না চুপ জিব্রাইল কে আমি ফেল ডিভিশন পাস করতে রাজি না আস্তে করে জিব্রাইল বাইর করে আমার নবীর কিন্তু এমনি এমনি দিলে সুরসুরি লাগবে সুসুরি দিলে নবী লাভ দিয়ে উঠবে আমার নবী অনেক সুসুরি ওলা ছিলেন জিব্রাইল কয় আমি সুসুরি ও দিব না এই জিব্বাটা বের করে জিব্বার উল্টা পাশ কিন্তু সবচেয়ে বেশি নরম এই পাশ কিন্তু ধারালা আপনি যদি এইটা ধারালা না হইতো মাছ এই সাপের কিন্তু দেখেন কোনো পাও নাই
দেখছেন সাপের পা আছে সাপের প্যাডের যে আইষ্টাডা এটা কিন্তু পার মতো ধারালো ও এত দ্রুত কেমনে চলতে পারে আর আইষ্টাগুলো হাঁটার সময় খাড়া হয়ে যায় এই ধারে ধারে ধাক্কায় ধাক্কায় বইটার মধ্যে দুগুতে চলে তাফসীরে বয়জাবের মধ্যে আসছে দেখবেন ঠিক ঠিক আপনার আমার খাবারটা জিব্বায় ধাক্কায় পেটে কেমনে নেয় এ তোমার দাঁতে তো কল ফিনিশ করে দেয় এটা হলো চাউল ভাঙা হরাল কিন্তু দাঁতের নিচে কোন বড় মেয়ে নিয়ে দেয় তোমার হাতে এ হ্যাঁ এই যে ধারালো একটা জিব্বা আছে ঠেঙালা জিব্বা এর মধ্যে পাও আছে পাও কোন দাঁতের নিচে দিলে তাড়াতাড়ি ফিনিশ হবে এটা জিব্বা জানে কথা কন না কেন তুমি জানো না তুমি তো দাম দাম মারতাছো ও জানে যে কোন জায়গায় দিলে তাড়াতাড়ি তোমার কোন দাঁতটা পোকে খাইছে ওইটা দিয়ে সাবাইতে পারো না কোনটা দিয়ে সাবাইতে পারো জিব্বা জানে কথা কন না কেন কোন দাঁতের নিচে দিলে করে থাকবা ওটা জিব্বা জানে এই লেগে তাড়াতাড়ি গুতাইয়া যেটা ভালো দাঁত ওটার নিচে নিয়ে হান্দাই দেয় কথা কন না কেন যে এই বেটা বুঝে পান খায় ওরে জিগাইবা যে বেটা দাঁত নাই ওরে জিগাইবা যে জিব্বার কি ঠেলা পান এতগুলা গালের মধ্যে দিয়ে তিন ঘন্টা পরে গেলে ওরা এরপর যে কদুরমা হেই কদুরমাই ও গুলে আর হয় না কেন জিব্বায় ধাক্কাইলে কাম হয় না কথা কন না কেন তাকানে দেখে জিব্রাইল কয় এই দার যদি ঘষা দেই কষ্ট পাবে এই দার নরম এই দারটা বের করে নবীর পায়ের নিচে আস্তে আস্তে করে হালকা ভাবে বাতাস দিতেছে জোরে 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 নবী একটু বাতাসে সুসুরি পাই লাভ দিছে মিকাইল আমার মাথার কাছে বইয়ে রেছে ধাম করে নবীর জোরাই দিছে আল্লাহ কয় তোরা দুজন পাস করছস إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل باركنا حوله لنريه من آياتنا أمي دكتا سي شنطا سي كروس كي نبي لغو بينا ترى پاش كرسو جا اما نبي نين اورال دي زرکن مرحبا نبي راستے گوري چاپیا دوریا کوئی نبي گو আগে ক্যাটালগটা হাতে নেন ক্যাটালগে কি লেখা দেখেন নবী বলে আমি তো লিখতেও জানি না পড়তেও জানি না তুমি পড়ো আমি মুখস্থ করি জিব্রাইল পড়তাছে কাবা ঘরের সামনে আপনি পড়েন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহু আকবার বলেন নবী আপনার লয়ে জমা কর ঘুরাইতে টুর করতে বিবি নাই শরীরটা ব্যথা চাচা নাই আল্লাহ কইছে আপনার মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় নিব বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা মসজিদ আকসা পর্যন্ত নিতে যতগুলা স্পট আছে মুসা নবীর শ্বশুর বাড়ি বাসবে ওখানে নিব ইব্রাহিম নবীর শ্বশুর বাড়ি বাসবে যাওয়ার সময় মসজিদ আকসায় ওখানে নিব আয়ুব নবীর 18 বছর কিরায় খাওয়ার জায়গাটা বাসবে ওখানেও দেখাবো নবী ফিলিস্তিনের মধ্যে আটটা স্পট আছে ওখানে আপনারা দাঁড় করে নামাজ পড়াবো আমার আল্লাহ বলে ও জিব্রাইল আমার নবীর ঘুরানো শেষ হইলে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাবে বাজান রে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যায় দেখে কোটি 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 বিলিয়ন কোটি মানুষ নামাজের কাতার দিয়ে দাঁড়ায় রয়েছে তিনটা যায় নামাজ খালি কয়টা জোরে কোন তিনটা যায় নামাজের ভিতরে জিব্রাইল যায় একটা যায় নামাজে দাঁড়ায় গেলেন মিকাইল আর একটা যায় নামাজে দাঁড়ায় গেলেন সামনের যায় নামাজটা খালি জিব্রাইলকে নবী জিজ্ঞেস করে জিব্রাইল রে সামনের ইমামতির জায়গাটা খালি কে বলবি জিব্রাইল বলে নবীজি এই জায়গাটায় আজকে দাঁড়াবার মতো আপনি ছাড়া আর কেউ নাই মারহাবা প্রতিদিন নাম কি সাইফুল ইসলাম হাসিফ মারহাবা বলেন এটা আপনার এলাকার ছেলে না ইনশাআল্লাহ বলেন হ্যাঁ আগে পরে দেখেন নাই তেহনে কড়া আল্লাহর উলি হেই দিসাই হিরেলেন গাটা হে নারায়ণগঞ্জের বলা আমি গোপালগঞ্জের বলা তা আমি তো আপনার এলাকায় প্রথম আইছি
তা আমার চেহারে দেখলেন কে? আমি আর ওয়াজি করব না। কোন জার সামনা এমপি এসুকার মন্ত্রী এসো, আজকে সবাই আইছে আমি আসি নাই। কমিটির মাথায় একটা ঠিক থাকবো না। লুঙ্গিটা খুলে দিয়ে যে দশটা হাওয়া আছে দেয় নাই, ও লুঙ্গি খুলে মা বোন তুলে বকবো। তবে হালারা দাবাত দেয় নাই, দিয়ে লেছে হালারা বাটফার, আর ওই বক্তা হালায় বাটফার। কথা কন না কেন? আমরা জানি তো এই 25 বছর আজকের আমি জানি না। হালাকে বক্তা যে কেন আনতে যে কত কষ্ট, বক্তা যাইতে কত কষ্ট, এটা তো আপনি জানেন না। কত কর না কেন? এই আস্তা কত কালে লুলো ইয়ে মরবা বেড়া কয়ে দিছি। অতএব এখন আমার দিক সব রেডি রেডি রেডি। আমার নবীর সাথে দামি মানুষ কেউ আছে? হ্যাঁ, এই চা দিও না, চা চা এমন আরসি বানাই তুই, এমন মিষ্টি দিছে বেড়া, পানি দাও টিনা। এ বেড়ার গলাটার পাইন মারানো লাগে আছে, মিষ্টি দিয়ে ফিয়া দিছে বেড়া। কালকের ওয়াজ করো না কোনো আমার, আলহামদুলিল্লাহ বলেন কষ্ট হইতেছে না? আর চিন্তা নাই, আর 2 মিনিট হ্যাঁ চালাই যাবো, তোমার কথা খালি চালাই যাবো, আমি খালি তোমার কথা চালাম আমি খালি। আর ওই যে দুলা ভাইকে বইতে কম জানা যা খারাইছে, দাম না মগা 1.5 ঘন্টা খারাই খারাই জানা যা খারাইছে পড়তেছে খারাই খারাই। এ বাস আলহামদুলিল্লাহ বলেন, আর মাত্র 2টা মিনিট আমার দিকে চাইতেন, দেন কি মজা আমার আল্লাহ কোরআনে রেখে দিয়েছে যেরকম মারহাবা। আর এই সুরাটা নাজিল হওয়ার পরে সবচেয়ে আমার নবী বেশি হাসছে বেশি কাঁদছে। আর এই সুরাটা যদি নাজিল হয় সবচেয়ে আমার নবীর কষ্টের দিনেই দিন নবী ক্যাটালগ পাইছেন করতে কই যাব, সুবহানাল্লাহ দি আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। নবী কয় পাইছি তো, জামু কি হে বিমান কো আপনাকে আসিফ দেখলাম এক গাড়ি লইছে মাশাআল্লাহ, মনে হেরিয়ার নিয়ে আইছে না, হেরিয়ার নিউ মডেলের ডা। আমি নিয়ে দাস আসিফ, আমি একটা কিনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আমার বড় শখ, অনেক গাড়ি ব্যবহার করছি বাবা, এক ডজন করে গাড়ি ব্যবহার করছি আমি। জিব্রাইল জামু কি সে কয় বিমানে, বিমান কই ওই যে বোরা। বোরা কিনিবা নবী, তার আগে একটু কাজ আছে, আপনার মাইন্ড করেন না। আল্লাহ বার সাহির ইসি ইন্নাহু আস-সামিউল বাসির, এটা কি আমার কথা? কোরআনের কথা, ইন্নাহু আস-সামিউল বাসির। আমি আল্লাহ দেখতাছে শুনতাছে আমার নবীর লগে করস কি? যদি উল্টা পাল্টা হয় দৌড়ের চাকরি নট, 70,000 ফেরেশতা নবীর চারিপাশে বসা। হে জিব্রাইল, নবীর কিছু কাজ আছে আনুষঙ্গিক, আমার বাড়িতে আসার আগে কাপড়টা চেঞ্জ কর, গোসল করা, সিনা সাক কর, 3 কাজ শেষ, ওপেন হার্ট সার্জারি হয়ে গেল, মারহাবা বলেন, সেলাই করে দিয়ে দিল। নবীর সুন্দর করে গোসল করাইয়া ওপেন হার্ট সার্জারি কইরা সুন্দর করে মিশকাম্বার দিয়া, জাফরান দিয়া, জাফরুন দিয়া, একুদের পানি দিয়া নবীর সুন্দর করে গিলেস দিয়া নবী এই বাক্সটা একটু খোলে। নবী বলে, এই বাক্সের মধ্যে কি আছে খোলেন আপনি, আল বেদায় ওয়ান নেহায়ের মধ্যে পাবেন উলামা ইকরাম। বাক্সটা খুলেই নবী বলে, কি দিয়ে খুলবো, চাবি কই? কয় চাবি আপনার বিসমিল্লাহ, বিসমিল্লাহ রহমান রহিম, খুলে গেল সালা। ডাকনা ডাউডে দেখে বাবা 3টা জিনিস, কয়টা? 1 নম্বরে একটা চিঠি, 6 সিটির মধ্যে লেখা আছে কুল ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। ও নবী, আপনি শুধু মদিনার নবী নয়, মক্কার নবী নয়, কুল নবী আপনি বলেন আজ থেকে ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি সারা পৃথিবীর নবী। 2 নম্বরে একটা আংটি, মারহাবা বলেন। 3 নম্বরে নবী ওই যে একটা ব্যাগের মধ্যে দেখেন এক সেট কাপড় আছে, জামা পায় জামাটা পরে নেন গো নবী, জামা পায় জামাটা যদি পরে নেন গো নবী আমার বাড়িতে আসবেন তাড়াতাড়ি, পরিয়ে এলেন
দেখেন উম্মতের দরদি কারে কয় রে বাবা যখনই বলছে নবী জামাটা খুলিয়া নেন জামা পায়জামাটা রুমালটা পরিধান করে নেন নবী আমার হাতটা ধরে বলে জিব্রাইল রে এই যে জামাটা পরিয়ে আছি এটা পরলে কি আমারে আল্লাহ আল্লাহর বাড়িতে নিবে না নবী নিবে কিন্তু আল্লাহ পাঠাইছে পরেন না নবী আমার বলেন না রে জিব্রাইল মুসা নবী 40 বছর জান্নাতের খাবার খাইছে ইদ্রিস নবী 120 বছর জান্নাতের খাবার দিয়ে রোজা রাখছে আর ইফতারি করছে ও জিব্রাইল নূহ নবী জান্নাতের খাবার খাইছে গো আমার জাতির পিতা ইব্রাহিম আগুনের মধ্যে জান্নাতের খাবার 40 দিন খাইছে কিন্তু আমার উম্মতের সাথে আমার ওয়াদা আছে আমি আমার উম্মতকে সারা জান্নাতের কোন জিনিস পরব না আমি খাবো না জনগণের দরদি নেতা উম্মতের দরদি আমার নবী নেতা জিব্রাইল আমি ওই পোশাক পরব না হ্যাঁ আমি পড়বো যদি আমার উম্মতের আগে পরিধান করো আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল রে আমার নবী যে আপনি আসতে চাই এইভাবে আসতে লইয়া বাজান যে এই জামাটা পরে আমার নবী মিরাজে যাইতেছে ওই জামাটার মধ্যে তায়েবের মাঠের রক্তের দাগ আছে ওই কাঠের জুতাটার মধ্যে রক্তের দাগ আছে গো আল্লাহ সামনে বইয়ে যখন নবী বলতেছে তাফসীর জালালে দেখবেন আমার নবী এইভাবে জামাটা ধরিয়ে কয় মালিক রে এই জামাটা যখন আমার তায়েবের ছেলেরা মারতে মারতে রক্তে লাল হয়ে গেল আমার জুতা মোবারক আটকে গেল তুমি তো তখনও আমার একটা জামা দেও নাই এখন কেন জামা তুমি আমার উম্মতরে জান্নাত দিবানি তাই কও আমার নবী বললেন আমার উম্মতরে কোন জান্নাত দিবা কোন বোরাকটা দিবা হুজুর আপনার উম্মতের জন্য এই বোরাক দেওয়া হবে আপনার উম্মতের এই কাপড় দেওয়া হবে ও আমার নবী বলে আল্লাহ তোলে একটা ওয়াদা দাও নবী আমি ওয়াদা দেওয়ার আগে বলছি আপনি আমার জন্য কি নিয়ে আসছেন আল্লাহ বলেন আমার জন্য কি নিয়ে আসছেন নবী আমার বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আমার জীবনের সব কিছু তোমার জন্য লই আসছি আমার ফরমালিন মুক্ত যত ইবাদত আছে অনসুকি ওয়ামাহিয়া ইয়াওমাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবনের মৃত্যুর যত আছে সব তোমার জন্য নিয়ে আসছি আল্লাহ বলে আমি খুশি আর সালাম আলাইকা ইয়ুহান নবী আমার যত রহমত আর করুণা আপনার উপরে নাজিল করলাম আল্লাহ সামনে বয়া বলে আল্লাহ আমারে খালি একা দিও না আমার উম্মতরে দাও দরদি কারে কয় রে ভাই এই দরদির যদি কেউ গালি দেয় ওরে জাগায় পুইতা ফেলবো এই রূপগঞ্জের যুবক রাজি আছো না নাই এই লাফরাপারের যুবক রাজি আছো না নাই আজকে 10ই ফেব্রুয়ারি আওয়াজ দাও ভাষা আন্দোলনের মাসে 10ই ফেব্রুয়ারিতে যেই মানুষটা আমার আল্লাহর সামনে যে উম্মতকে ভরে না আমার ওই নবীর কেউ গালি দিলে ওরে আস্তা রাখবো না ঠ্যাং চুন মাইঙ্গে ফেলাবো কাকে রাজি আসো আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও আল্লাহ কবুল করেন মনে রাখবা জীবন যা কার থাক সব মেনে নিব নবীর গালি দিলে তা মেনে নিব না আল্লাহ কবুল করেন আল্লাহ আসসালামু আলাইনা ইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আমার উম্মতরে দিলাম জান পেটটা ভরে দিলাম 50 ওয়াক্ত নামাজ নবী আমার পায়া খুশিতে দিছে দৌড় 50 ওয়াক্ত নামাজ আল্লাহ কি আনন্দের কথা মুসা আলাইহিস সালাম কয় নবী গেলেন তো খুব ডাট ফাটে কি দিল হাদিয়া বন্ধু আমি তো কত বছর দেখতে চাইলাম আল্লাহ খালি কইছে লাম তারানি দেখতে পারবি না আর আপনি যে জামা গায়ে দিয়ে গেছেন আল্লাহ কিছু কয় নাই তার মাইন্ডে লাগে নাই আমারে দিয়ে তার লগে কথা কোনের সময় টুর পাহাড়ে প্রত্যেক দিন জামা পাল্টান লাগতো জুতা খোলা লাগতো প্রত্যেক ওকতে আল্লাহর লগে কথা কর আগে মেসাক সারা আল্লাহ আমার লগে কথা কয় নাই
মেসাক কর, ওযু কর, জুতা খোল, জামা পাল্টা, প্রত্যেক দিন ইস্তারিওয়ালা জামা পরে তারপর আল্লাহর বাড়ি যাও না। আল্লাহর সামনে যে তুরবারের কথা বলো, তার আপনি যে দেখলাম জামার মধ্যে রক্তের দাগ, সেরা ফাড়া, এটা লেগে আল্লাহ কিছু করলো না? এই জন্যই তো তুমি আর আমার মাঝে আসমান জমিন পার্থক্য। মুসা আলাইহিস সালাম কইলেন, এইটাই শোনার জন্যই বলছিলাম, এই জন্যই তো আমি আপনার উম্মত হওয়ার জন্য বহুত আফসোস করছি। নবী আপনার উম্মতরে কি দিল? নবী আমার মুসকে এসে দেখে যা দিছে জীবনে কোন নবীরে দেয় নাই, পঞ্চাশত নামাজ দিছে। মুসা আলাইহিস সালাম জিব কামড়ায় কেন নবী, আর সহজ সরল নবী রে, আপনি তো বাটপার উম্মতের ফালায় ফলেন নাই, আমি বাটপারে ফালায় পড়ছিলাম। আমার দেশ হলো মাত্র তিন অক্ত, জোহর, আসর, মাগরিব। আমার উম্মত কি কইতো জানেন? ওয়াদা সিহা ওয়াবা সলিহা, কোরআনে আছে না নাই? আমাকে পিঁয়াজের ক্ষেতে পানি দিতে হবে, গমের ক্ষেতে পানি দিতে হবে। তুই আর তোর আল্লাহ নামাজ পড় গা, আমাকে টাইম নাই। এই তিন অক্ত তাই হারাম যাদারা পড়ে নাই, আমারে জ্বালাইতে জ্বালাইতে শেষ করে দিছে। লাস্টে আমি কইছি লিমা তুজুনানি ওয়াকাত তাআলামুন আন্নি রাসূলুল্লাহ, আল্লাহ আমার এত মারে তো আমার রসুল বানাইছো কেন? আমারে মাইরা লুঙ্গি মুঙ্গে সিধা লাইতো পড়তে কখতে নামাজ পড়তে কইতেন দে। আমার বা জানে পারতেন কথা না, কোরআনে আছে না নাই? এই মুসলমানের বলা মুসা আলাইহিস সালাম কেন নবী, আপনি সহজ সরল আপনি বুঝেন নাই গো, পঞ্চাশ অক্ত দিছে। আপনি জানেন 24 ঘন্টা এলো একদিন, একদিনে ঘন্টায় 2 অক্ত করে নামাজ। নবী কয় ঠিকই তো কইছো, আমার উম্মত পারবো না, আমার উম্মত তো অটো রিক্সা চালাইব, এ বাড়ালে যাবে হানে গু বলদা গাউছি আর জাম লাগছে। নামাজ তো 2 অক্ত হইনি শেষ, না না সম্ভব না, আল্লাহ এটা কমাই দিবা, জান 5 কমাই দিলাম। আমি রাজি করব না। আল্লাহুম্মা আমিন রব্বানা যালাম হুসনা ওয়া লাম লাগুন, আল্লাহ ওয়া গোসুন নাই আমারও পাম নাই, পাস করে কমাবো আর তুমি আল্লাহ হক পার দিয়ে কথা কবে রেডি? এটা আমার বাপের বানানো কথা না, এ আলেম আমার কাছে জিগাও বুখারী হাদিস, তুমি যতবার আল্লাহ হক পার বলবা পাস পাস করে কমাইতে যাইয়া তোমার আমল নামায় কোটি কোটি সওয়াবের ব্যবস্থা হয়ে যাবে। রেডি? নবী জান 5 কমাই দিলাম। মুসা কয় নবী আপনি বুঝতে আছেন না, সহজ সরল মানুষ আপনি, ঘন্টায় এখনো 2 অক্ত আছে, আল্লাহ আর একটু কমাই দাও, আরো 5, আরো 5 দিলাম, আরো 5 কমাইয়া জান আরো দিছি, আরো কমাইছি, আরো 5, আরো 5, 5 নন, 5 নন, এই নামটা পড়লে সব হইব। আর স্কুলে যে শরীফ শরীফের নামটা পড়বা উচিংকিং পাকা চি চি পাওয়া, এইবার কও 5 নং, 5 নং, 5 নং। এ সাসা তুমি পড়ো নাই জীবনে? সাইরি সে বড় নাও হিন্দু সাইরি সে রসগোল্লার মতো বড় একবার মুখ খুলে না, 5 নং, 5 নং। আমার নবীর নাম তা বেটা তুমি পড়বার সব হইব, 5 নং আছে কত? 5, হ্যাঁ 5, কত? 5। আল্লাহ এবার ঠিক আছে, আল্লাহ অক্তগুলোর নাম কও, কোন অক্তর কি নাম? 5 তো রাখলা, বলে আজকে না কালকে জিব্রাইল অক্তগুলো বলে দিয়ে আসবে। যেখানে দাঁড়াইয়া জিব্রাইল অক্তগুলোর নাম নবীরে বলে আসছিলেন 28 রজব এই মাসের, ওই জায়গাটার নাম মুসল্লাই নবী। কাবা ঘরের মুনতাজিমের কাবা ঘরের দরজার নিচে 7খানা পাথর দেখবেন লাগানো আছে কাবা ঘরের সাথে, ওটাকে বলা হয় মুসল্লাই নবী। খালি তো হজে যাও তেজি, ওই যে ফরমালিন যুক্ত হজে পরে টা মাইরে যদি হজে যাও ওই ছাতা কাম হয়নি, তুমি তো নাম হই না হোটেলের থেকে চিংকিম পাকা, লা ইলাহা ইল্লাল্লাহ, রাস্তা ধরে নামাজ পড়ে হোটেলে বেরি চিংকিম পাকা হবে, আর মাটিঙ্গি করে দূরুন দেয় বউ আবার কয়ে দিছে উমরা যেতে চাও পাঁচ ভরি, নবীর ওখানে 5 অক্ত নামাজ হয়েছে পাঁচ ভরি লয়ে কথা কর নাকি বেটা, এই সমস্ত জায়গাগুলো দেখবা, এই জায়গা দোয়া কবুল হওয়ার জায়গা, যখন মারহাবা। মুসাল্লাই নবী কোন জায়গায়? মুলতাজামের ডাইন পাশে কাবা ঘরের নিচে ওয়ালের সাথে 7খান পাথর লাগানো, যেখানে জিব্রাইল দাঁড়ায় নবীর ইমামতি হিগাইছে, 5 অক্ত নামাজের নাম বলছে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। এখানে দাঁড়ায় নবীর মুখস্থ করাইছে, আল্লাহু আকবার বলতে পারে না?
এখানে দাঁড়ায় নামাজ কেমনে পড়তে হবে, ফজরের দুই রেকাত কেমনে পড়তে হবে, জোহরের চার রেকাত কেমনে পড়তে হবে, সব ওখানে দাঁড়ায় জিব্রাইল হি গাইছে। এই জন্য ওই জায়গাটার নাম মুসাল্লাই নবী, নবীর জায় নামাজ। এত কথা কম যাবে না, যেমন তাড়াতাড়ি শেষ করে আসবে। এই এই মুসাল্লাই নবীর এখানে নবী আসবে। মুসা হ্যাঁ আল্লাহ একবারে কমাই দিছে, কত পঞ্চাশের জায়গায় পাঁচ আছে। জিব্রাইল আলাইহিস সালাম জিব্বা কামড়া কেন নবী আপনি বুঝতে আছেন না, যখন কমানো শুরু হয়েছে যান আবার যান, একক তুমি এসে একক তুমি, তাও এমন টাইমে কইবেন আল্লাহরে যেই টাইমে আপনার উম্মতের কোনো অটল কারি চালানোর সময় না থাকে, খেতে কোনো ইরিদানের জমির সাউরানের সময় না থাকে, নাঙ্গল জমল লয়ে খেতে যাওয়ার টাইম না থাকে। কারণ আমার এই বেজরমা গুলা তো পরে নাই, এই যে বেজরমা ইসরায়েল, এটা মুসা আলাইহিস সালামের উম্মত, এটা জানেন আপনারা? এই বেজরমা গুলো আজকে ফিলিস্তিন আক্রমণ করতে চায়, ধন্যবাদ জানান মানে প্রধানমন্ত্রীকে, আমার গোপালগঞ্জ টুঙ্গি পাড়ার জন্ম নেছে এই জন্য নয়, তাকে ধন্যবাদ জানাই আমার কলিজার জন্য, দোয়া করে এই জন্য যে ফিলিস্তিনের পক্ষে আছে ইসরায়েল বেজরমাদের বিপক্ষে। হাই মুসলমানের পোলা, তোমার মুদি আকাড়া মুদি ও ইসরায়েলের পক্ষে, কথা বলো না কেন? চায়না ইসরায়েলের পক্ষে, ব্রিটেন ইসরায়েলের পক্ষে, আমেরিকা ইসরায়েলের পক্ষে, একমাত্র আমার ছোট্ট লাল সবুজের দেশ, এটা চারটেখানি কথা না, ফিলিস্তিনের পক্ষে। ইনশাল্লাহ বলেন না কেন? কষ্ট হইতেছে, অজ্ঞামী তার বড় অস করছে রাখো। নবী আপনি বুঝতে আছেন না, আপনার উম্মত পড়বো না, একক তো লয়ে হেলে তাও আনবেন আসর আর মাগরিবের মাঝামাঝি টাইম, যেন কাজ না থাকে। নবীকে আমি আর যাব না, একজনের কাছে নয় বার গেছে, দশ বার আমি যেতে রাজি না। একটু পরে যখন বলছে মুসারে আমি যাব না, বুখারীর কথা বাবা আমার বাজানের বানানো কথা না, একটু পরে মুসা আলাইহিস সালাম বলে নবী আপনি বুঝতেছেন না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না। আমার নবী বলে ফেললেন মুসা রে তোমার উম্মত আর আমার উম্মত এক না, আমার উম্মত ফজরের নামাজের মধ্যে একজন হইল পুরা গ্রামের মধ্যে, ঠান্ডা পানি দিয়ে অজু করিয়ে ইমাম সাহেবের সঙ্গে পুরা এক কাতার নামাজ পড়বে। মনে রাই করে মুসা যারা উঠতে পারবে না তারা ঘরের মধ্যে পড়িয়ে নিবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না, গ্রামে এমন একটা লোক পাওয়া যাবে না একজন না একজন হলেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আর আমার উম্মত গুলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতের এক এক তালা চড়বে। তোমার কথা শুনে আর কমাইতে রাজি না, বাজান দেবার একটা আওয়াজ দিবা, যখন আমার নবী বলতেছে আমি আর কোনোদিন যাব না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলে ও মুসা আমি আর যাব না, আল্লাহ বলে আর একবার আসেন না, আর একবার আসেন, এইবার দিলটা নরম করবেন কেমন? নবী আর একবার আসেন, আসারাতেন কামিলা, যে কোনো কাজ দশ বার করলে পরিপূর্ণ হয়, আসারাতেন কামিলা, দশ বারে বার যখন গেছে আমার নবী তেহন চাহিদা নাই, আল্লাহ বলে নবী গো আমি যে বলছিলাম পঞ্চশক্ত থাকবে পঞ্চশক্তই থাকবে। নবী আমার মুখটা কালো করে কথা, এই নয় বার আইনা অভিনয় করার দরকার কি ছিল, একবারই কয়ে দিতা, পড়লে পড়তো না পড়লে না পড়তো, লাবরা এলাকার মুসলমান। আমার আল্লাহ থুতুতে হাত দেখে আর আমার নবীরে কষ্ট দিল লাগে, আমি আনছি না নবী, এর দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানে না। নবী গো পঞ্চাশ তো ঠিক থাকবে ঠিকই আছে, আপনার উম্মত পড়বে পাঁচ দিব পঞ্চাশ, আল্লাহ যারা আসতে কইছে গো বাড়িঘর তুমি চিনো আল্লাহ, আমি জানি ও নামাজ পড়ে না, তারপর আল্লাহ কেন জোরে কয় না, আল্লাহ যদি জোরে না কয় আরে বাইতে ঠিক মতো যাইতে দিও না, আনন্দের লাভ দিয়ে বলে আল্লাহ
আমি দুই রেকাত আগে পড়ে লই। এই শুকরানার দুই রেকাত হয়ে যায় ফজরের দুই রেকাত। এই ওয়াক্তটাই আমার আল্লাহ প্রথম আমার নবী আল্লাহরে পড়ে দেখাই দিয়েছে, এই দুই ওয়াক্ত নামাজ, দুই রেকাত নামাজ, এটাই ফজরের জন্য। এই নামাজটা যারা ফজরে পড়বেন এই শীতের মধ্যে কঠিন সময়, আমার আল্লাহ বলে যে ফজরের নামাজটা সেজদা দেয় সেজন্য আমার নবীর মতো আমার কুদরতি পায় ডাইরেক্ট আমার কুদরতি পায় সেজদা দেয়, ডাইরেক্ট আমার সেজদা দেয়, ডাইরেক্ট আমার সেজদা দেয়। আর এই নামাজটা পড়ার সাথে সাথে আমি ডাইরেক্ট তার আমার আসমানে নিয়ে আসবো। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ 10ই ফেব্রুয়ারি তুমি দেখো, 10ই ফেব্রুয়ারি এই গভীর রাত্রে ওয়াদা দিছে এক ওয়াক্ত নামাজ কামাই দিবে না গো। এই নারায়ণগঞ্জ রূপগঞ্জ রাবড়া এলাকায় আল্লাহ তুমি এই যুবক ভাইদের ওয়াজের মারফতে যারা ওয়াদা দিল এদের নামাজগুলো তুমি কবুল করে নিও, আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দিও মালিক রে। আমার ইমাম ভাইরা আমিন আমিন বলতেছে কারণ তারা ফজরে মুসল্লি পায় না। আল্লাহ আমার ইমাম ভাইদের হাতগুলো কবুল করো, পাঁচ ওয়াক্ত নামাজ হিসাবে আমার কলিজার টুকরা ভাইদেরকে কবুল করো। আল্লাহ এলাকার প্রত্যেকটা যুবক ভাইরে পাঁচ ওয়াক্ত নামাজই বানায় দাও গো ভাই। নামা ভাত ভাই, আর একটা ওয়াদা দিবা, মা বাবার খেদমত করবা, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করো। নামা ভাত, মা বাবার খেদমত করবা না? করবা করবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আল্লাহর জাতের কসম করে বলছি, মাইকের আওয়াজ বাড়াও, মাস্টার বাড়াও, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা, তোমরা আমার ওয়াজ ইউটিউবে শুনছো, 12 বছর বয়সে মা হারাইছে, ইয়া খুবই মনে হয় 1 বছর ধরে মা হারাইছে, আর মা যেদিন মারা যায় উপোস দিছিল আজকে মা হারাইল। আমি ওর পোস্টের উত্তর দিছিলাম, পৃথিবীর সবচেয়ে বড় নেমাত হারায় ফেললি কবি, তোমার মাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুক। যেই লোকটা আমাকে এত কষ্ট করে আনছে আজকে, হাজি মাইনউদ্দিন, একসাথে খাওয়া দাওয়া করলাম, আমার হাত ধরে বারবার বলতেছে যে হাদি ভাই আমার মা লেগে দোয়া করেন, মনে হয় আমার মা বেশি দিন বাঁচবো না। খাওয়ার বই খাওয়ার ভিতরে আমি দোয়া করছি আল্লাহ তুমি সহি সালামতে তোমার বান্দিরে লয়ে যাও। বিশ্বাস কর ভাই, খাওয়া শেষ করে হাতটা মুছতে মুছতে খবর হয়েছে তার মা দুনিয়ায় নাই। আল্লাহর জাতের কসম করে বলি, খাওয়ার ভিতরে আমি বলছি আল্লাহ তুমি সহি সালামতে দিয়ে যাও, 10 মিনিটও যায় নাই বইয়ের উদ্দিনের টেলিফোনে খবর হয়েছে তার মা নাই। এই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে আমি ইলিয়াসুর রহমান জিহাদির কোন জিনিসের অভাব নাই বাবা, টাকা বলো বাড়ি বলো গাড়ি বলো কোন জিনিসের অভাব নাই, শুধু একটা অভাব আমার মা নাই। আমার মা আমাকে 12 বছর বয়সে বলছিল স্টুডেন্ট লাইফে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বলছিল ইলিয়াস রে তুই যদি কোনোদিন টাকার মালিক হস তাহলে একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমি জিহাদি 4 কোটি টাকা খরচ করি ইয়াকুবকে জিজ্ঞেস করো দেখে আসছে, 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে কেরানীগঞ্জ। শুধু আমার মায়ের ওসিয়ত পালন করতে যাইয়া আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে খরচ হয়। কারণ বাড়ি গাড়ি আল্লাহ আমাকে যা দিছে আলহামদুলিল্লাহ, আমার আর দরকার নাই। একটা মানুষের একটা বাড়ি হলে যথেষ্ট, আল্লাহ আমাকে অনেক কিছু দিছে। এখন আমার দরকার আমার মায়ের একটা জান্নাতের বাড়ি, এই জন্য একটা মসজিদ করছি ভাই। আমার এই ওয়াজের টাকা দিয়ে আমি মাদ্রাসার এতিমখানা জানাই, আমি সারা জীবনে একটা ওয়াজ করি, 2টা ওয়াজ আমি রাত্রে করি না, তারপরে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে, আমার টাকাগুলো আল্লাহর রাস্তায় যায়, শুধু আমি তোর 2টা পাও ধরছি। আমার মা যদি আমারে বলে যায় ইলিয়াস একটা মসজিদ মাদ্রাসা বানাইস, কারণ তোমার নানা আল্লামা শামসুল ফরিদপুরের হাতে গড়া ছাত্র ছিল আমার নানা, আমার নানা গোপালগঞ্জের আলেমদের মধ্যে একজন অন্যতম আলেম ছিলেন, তোমার নানার মতো আলেম হবা। আমার নানা আমার গালের মধ্যে ফুদিয়া বলছিল তুমি আমার সাথে বড় হবা। আমি আমার নানার মতো আলেম হইতে পারি নাই, কিন্তু আমার সুনাম সারা পৃথিবীর এমন কোন দেশ নাই, ইউটিউবে আমার ওয়াজ যায় নাই,
কথা বলেন না কেন? ইটুক খালি কি বাংলাদেশ আলারা দেখে? আমার ওয়াজ সবচেয়ে বেশি দেখে আমার পূর্ববাসী ভাই। তোকে পাও দিলে ধরছি বাইরে। আমি যদি আমার মায়ের জন্য এত কিছু করতে পারি, আমি আমার বাবাকে 2011 সালে যখন হজ করাইতে নিয়ে গেছি আমার নিজের টাকা দিয়া, কারণ আমার টাকা মানে আমার বাবার টাকা, কারণ আমি তো আমার বাবার সম্পদ। অনেক ছেলে মনে করে আমার বাড়ি আমার গাড়ি, তোমার আব্বা বেঁচে থাকা অবস্থা সবই তোমার আব্বার, এটা তুমি তো তোমার আব্বা, কথা কর না কেন? আমি আমার আব্বাকে যখন নিয়ে গেছি হজে, কাবা ঘরের সামনে ওই যে মুসাল্লাই নবী বলছি না একটু আগে, এখানে ডাইরেক্ট দোয়া কবুল হয়, এখানে যদি হাজি সিনে দাঁড়ায় দোয়া করতে পারে এই জায়গাটা ওর হজ কবুল। এমনিতে সবার দোয়া কবুল যদি হালাল টাকা হয়। বাজান দে আমার আব্বাকে ওখানে দাঁড় করাইয়া বুকের মধ্যে নিয়ে বলছিলাম আব্বা কি আব্বা গো তুমি আমার দুইটা জিনিস দাও কি, এক নম্বরে আমার জন্য একটা দোয়া করে এখানে দাঁড়ায়া। আমার বাবা এইভাবে হাত তুলে বলছিল আল্লাহ আমার ইলিয়া যত মা ফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবো। এই যে তোমরা দেখছো আমার কথা শুনে আমার আলেম ভাইরাও কানছে তোমরাও কানছো, এই বুকের মধ্যে ব্যথা কণ্ঠটা এত ব্যথা বাবা, তারপরও ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ শুনে কানছো, এটা আমার কোনো ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া, এটা আমার মায়ের দোয়া, এটা আমার এলেমের বাহাদুরি না। আমি আমার বাবারে কাবা ঘরের সামনে দাঁড় করে বলছি আব্বা আমারে মাফ করে দিবা, আমার মায়েরে মাফ করে দিবা, আর একটা আমার জন্য দোয়া করবা, আমি যদি আমার বাবার দোয়া নিয়ে তোমাদের চোখ দিয়ে মাওলায় করিম পানি ফেলাইতে পারে যুবক, আমি তোর দুইটা পাও ধরছি, তোদের যাদের বাবা আছে তোরাও মাঝে মাঝে বাবারে বুকি নিয়ে কানবি। রাজি আসোস না ভাই? যুবক ভাই রাজি আসোস? আমি 30টা সেকেন্ডে আমি কিছু বন্ধু চাই, 30টা সেকেন্ডে বাবা মাকে নিয়ে জান্নাতে যাবি, হজ করবি, জান্নাতের আলামকামে থাকবি, দুনিয়ার বাহাদুরি বাহাদুরি না, কয়েকটা বন্ধু ওই ময়দান থেকে আমি চাই, ওই বন্ধুগুলাকে আমি বন্ধু বানাই মার ছাড়বো, আল্লাহ আমাকে জান্নাত দিলে একসাথে যাবো। যাবা না আমার সাথে? আমার নিবা না? 30টা সেকেন্ড ওই যুবকগুলো দাঁড়াও তো, যাদের বাবা এই মাঠের মধ্যে বসে আছে তার বাপও বসা তুমিও বসা, দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে, এখন কানবি কোনোদিক হাসবি না, ধাক্কা বের হবে না, চোখ দিয়ে শুধু পানি বের হবে, দাঁড়াও। আমি দেখতেছি যুবকরা চোখ দিয়ে পানি পড়তেছে, চোখ মুছতেছে, যাদের বাবাই কবরে চলে গেছে তারা না, যাদের বাবা বাড়িতে আছে তারা না, যাদের বাবাই মাঠে আছে তারা দাঁড়াও। এই যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়াইতে বলছি, বাবাগুলো দাঁড়াইতে বলছি, দেখেন না আপনার ছেলেটা দাঁড়াইছে, আপনি দাঁড়ান বাবা, আপনি দাঁড়ান, এখন আপনার ছেলেটারে বুকের মধ্যে নিয়ে আপনি ওলি বানাই দিবেন, আপনার ছেলেটারে ইমাম আথারি রহমতুল্লাহর মতো বানাই দিবেন, ইমাম গাসানি বানাই দিবেন, আমি বলার সাথে যুবক ভাই পাগলের মতো দৌড় দিবি, একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে এইভাবে চাইপা দিলে একটা চিৎকার দিয়ে বলবি আব্বা তুমি মাফ না করলে বলে আমার কোনো দোয়া আসমানে যাবে না, তুমি আমার এই হাজার হাজার মানুষের সামনে লাবড়া পাড়া মাফ করে দাও। আমি বলার সাথে দৌড় মারবে যুবক ভাই, দে দৌড়তে দৌড়তে যুবক দৌড়তে, তোর বাপরে বুকি নিয়ে মাফ চাবি, দৌড়তে দৌড়তে, এই বাবা দৌড়তে, এই যুবক দৌড়তে, যুবক দৌড়তে, এই যুবক দৌড়তে, বাপরে বুকি নিয়ে কানতে থাক, জোরে জোরে চিল্লাইতে থাক, কানতে থাক, কানতে থাক। সারিষ্টা 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 বাপরে বুকির থেকে সারিষ্টা রে, আরে তোর কত বুকি নিয়ে সারটা খাইছে, তোর কত বুকির মধ্যে নিয়ে বাপ সারাটা রাত্র ঘুরছে, তুই অসুস্থ ছিলি তোর বাপ তোর বুকির থেকে নামায় নাই, আরে তোর বুকির মধ্যে নিয়ে কত জন ওয়াজে নিয়ে গেছে, যুবক বাপরে বুকি নিয়ে কাঁদতে যুবক সারিষ্টা, আমি বলার পরে সারবি, কাঁদতে থাক, খালি কাঁদতে থাক, বাপরে বলে দিতে থাক বাপরে তুমি তো নাই কে আমার বুকি নিয়ে দোয়া করবে, আল্লাহ আমার অনেক আলেম ভাইয়ের বাবা নাই গো তারা কার কাছে মাফ চাইব, আমার দাড়ি বাঁকা অনেক বাবাজির বাবা নাই, কমিটির অনেক যুবকের বাবা নাই গো, এরা কার কাছে মাফ চাইব। আল্লাহ দেখো যারা কান দেয়
এদেরকে মাফ করে দাও আল্লাহ, এদেরকে ইমাম গাজালি বানায় দাও আল্লাহ, এদের সন্তান গুলাকে ওলি বানায় দাও আল্লাহ। এই মিরাজের সাথে একবার হলো তোমার সাক্ষাৎ দেখ, বসো ওই জায়গায় বসো, বাবার নিয়ে বসো, বসো। তোমার সাথে দামি আর কে আছে রে ভাই, কে আছে বল? তোর সাথে আজকে তোর বাবার এক বুকি নিয়ে কান্দি, বাবার এ বুকি নিয়ে কান্দা মানে কোটি কোটি টাকার একটা হজ লইয়া বাইতে যাওয়া। 30টা সেকেন্ডে বলবো কি লেগে গেল খবর।